एसएमएस लिंक ऐपर एपीएस पोर्टाल जो यूज करते चान से क्षेत्र किन्तु सम्पूर्ण वीडियो अपनारा देखें अपन क्योंकि एक छोटो केवाईसी कमप्लीट करते हैं एसएमएस लिंक एपीएस चालू करार जोन्नो क्यों करबें फोन थेके सम्पूर्ण किन्तु वीडियोते अपन जानिए देव जरा एसएमएस लिंक रिचार्जर पोर्टाल यूज करछेन तारा किन्तु भालोई जाने जे एसएमएस लिंक किन्तु बेस सपोर्ट और बेस सार्विस दिच्छे तारा किन्तु समस्त डीटीएच उपरे किन्तु दिच्छे 3.5% एवं सर्वोच्च मोबाइल रिचार्जर उपरे दिच्छे किन्तु 5% कमिशन एवं आपनी किन्तु प्ले स्टोर गूगल प्ले स्टोर रिचार्जे किन्तु पाच्छेन 1% कमिशन। तो चलून आज के आरेकटा एक्सट्रा संयोजन हलो एपीएस एवं डीएमटी आपनारा किन्तु एमन एकटा रिचार्ज पोर्टाल एसएमएस लिंक जेखान थेके किन्तु आपनारा एपीएस यूज करते पारछेन प्लस डीएमटी किन्तु व्यवहार करते पारछेन। तबे एटा यूज करार जोन्नो आपनादेर किन्तु एकटा केवाईसी कमप्लीट करते हबे। किभाबे केवाईसी कमप्लीट करबेन फोन थेके आमि किन्तु आपनादेर स्टेप बाई स्टेप देखिए देव। तो प्रथमे किन्तु आमरा चले जाब फोनेर क्रोम ब्राउजारे। तो देखें आमि किन्तु फोनेर क्रोम ब्राउजारटा किन्तु अन करे नियेछि देखते ही पाच्छेन। जस्ट आपनारा एखाने एसे लिखे नेबेन एसएमएस लिंक वालेट एसएमएस लिंक वालेट एभावे किन्तु आपनारा लिखे नेबेन ठीक आपनादेर आमि जेभावे देखाच्छि एवं खोलार परे किन्तु देखें सबार प्रथम एसएमएस लिंक वालेट बोले जे लिंकटा रयेछे एई लिंके किन्तु आपनारा चले जाबेन एसएमएस लिंक डट इन। तो एटाते चले गेलेन जावार परे देखें एखाने आपनादेर चाइछे मोबाइल नम्बर एवं पासवर्ड। तो আমাদের কাছ থেকে যারা ফ্রি তে আইডি নিয়েছেন তাদেরকে কিন্তু আমরা WhatsApp-এ আইডি পাসওয়ার্ড দিয়ে দিই। ইভেন SMS লিংকে কিন্তু WhatsApp API লগইন করা আছে অর্থাৎ আপনি যখন ফরগেট পাসওয়ার্ড করেন তখনও কিন্তু আপনার WhatsApp-এ চলে যায় SMS যে নম্বরে আপনার আইডি নিয়ে আছে সেই নম্বরে WhatsApp থাকলে খেয়াল করে দেখবেন সেখানে কিন্তু SMS চলে যায়। তো মোবাইল নম্বরে আপনি আপনার মোবাইল নম্বরটা দিয়ে দেবেন এবং পাসওয়ার্ডে যেটা আপনাদেরকে আমরা পাঠিয়েছি সেটা দিয়ে দেবেন দিয়ে কিন্তু আপনারা লগইন হয়ে যাবেন। তো দেখতেই পাচ্ছেন আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন হওয়ার পরে কিন্তু আপনাদের সামনে অপশন চলে আসবে এরকম কিন্তু একটা ড্যাশবোর্ড খুলে যাবে। অবশ্যই কিন্তু আপনারা থ্রি ডটে ক্লিক করে আগে কিন্তু আপনাদের ডেস্কটপ মোডটা অন করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি এই যে ডেস্কটপ মোডটা অন করে রেখেছি এই যে এখানে ডেস্কটপ সাইড বলে এই যে এটাতে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনার ফোনের ডেস্কটপ মোডটা এভাবে অন হয়ে যাবে এবং হওয়ার পরে দেখেন এখানে কিন্তু আপনারা অপশন পেয়ে যাবেন এই যে এইপিএস এই দেখেন এইপিএস বলে যে অপশনটা এই অ্যাক্টিভেশনের জন্য কিন্তু আপনাদের একটা কেওয়াইসি করতে হবে। কোথা থেকে পাবেন দেখেন থ্রি ডট উপরে অপশন দেখতে পাচ্ছেন থ্রি ডটে আমি ক্লিক করে দিলাম। থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পরে দেখেন প্রোফাইল বলে অপশন রয়েছে দ্বিতীয় নম্বরে এই প্রোফাইল বলে অপশনে কিন্তু আপনারা চলে যাবেন। দেখেন আমি প্রোফাইল বলে অপশনে গেলাম। প্রোফাইল বলে অপশনে গেলে আপনি একটু জুম করে একটু কাছের থেকে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন প্রোফাইল বলে অপশনে গেলে কিন্তু আপনাদের সামনে দেখেন প্রোফাইল চেঞ্জ পাসওয়ার্ড কেওয়াইসি ফর এইপিএস মাই কমিশন এই যে চারটে ভাগ দেখাচ্ছে এর মধ্যে দেখেন কেওয়াইসি ফর এইপিএস অর্থাৎ আপনাদের কেওয়াইসি করতে হবে এইপিএস অ্যাক্টিভেশনের জন্য। কিভাবে করবেন দেখিয়ে দিচ্ছি। যদি কারোর পাসওয়ার্ড চেঞ্জ করতে হয় সেক্ষেত্রে চেঞ্জ পাসওয়ার্ডে যাবেন পুরনো পাসওয়ার্ডটা দেবেন নতুন পাসওয়ার্ড দুবার দেবেন পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে। তো কেওয়াইসি ফর এইপিএস কেওয়াইসি ফর এইপিএস অপশনে কিন্তু আমরা চলে গেলাম। কেওয়াইসি ফর এইপিএস অপশনে যাওয়ার পরে দেখেন সবার উপর থেকে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখেন কেওয়াইসি কেওয়াইসি স্ট্যাটাস রিকোয়েস্ট আপলোড ডকুমেন্টস আপনাদের কিন্তু ডকুমেন্টস আপলোড করতে হবে কী কী দেখেন মোবাইল নাম্বার এখানে কিন্তু আমার মোবাইল নাম্বারটা সহ হচ্ছে দেখতেই পাচ্ছেন। এছাড়াও দেখেন সেলফি আপনাদের কিন্তু একটা ফটো তুলে নিয়ে এখানে কিন্তু আপলোড করে দিতে হবে এবং তারপরে দেখেন ফার্স্ট নেম আপনার নামটা কিন্তু দেখাচ্ছে লাস্ট নেম আপনি যেভাবে অ্যাপসে আপডেট করেছেন সেটা কিন্তু এখানে দেখুন লাস্ট নেম আপনার যদি মিডিল নেম থাকে তাহলে দিয়ে দেবেন নাহলে ছেড়ে দেবেন এবং আউটলেট নেম দেখতে পাচ্ছেন শপের নাম আউটলেট নেম মানে শপের নাম আপনার দোকানের নামটা দিয়ে দেবেন ডেট অফ বার্থ অর্থাৎ আপনার ফুল ডেট অফ বার্থটা এখানে বসিয়ে দেবেন এবং দেখেন ইমেল আইডি ইমেল আইডিটা বসিয়ে দেবেন আপনার স্টেট বসিয়ে দেবেন সিটি বসিয়ে দেবেন ডিস্ট্রিক্ট বসিয়ে দেবেন এবং পরের স্টেপটা বাদ দিয়ে তারপর দেখেন অ্যাড্রেস অ্যাড্রেসটা ফুল অ্যাড্রেস দেবেন যেটা কিন্তু আপনার আধার কার্ডে রয়েছে সেই অ্যাড্রেসটাই কিন্তু আপনারা এখানে বসিয়ে দেবেন বোঝা গেল। অ্যাড্রেস দিয়ে দিলেন পিনকোড পিনকোডটা কিন্তু আপনারা বসিয়ে দেবেন আধার নাম্বার আপনাদের আধার কার্ডে যে নাম্বার আছে সেটা পাই টু পাই বসিয়ে দেবেন এবং দেখেন তারপরে আধার কার্ডের পরেই বলছে আধার কার্ডের ফন্ট কপি অর্থাৎ আধার কার্ডের সামনের দিকে ছবিটা কিন্তু তুলে এখানে বসিয়ে দেবেন এবং ব্যাক কপি আধার কার্ডের ব্যাক সাইডের ছবিটাও কিন্তু তুলে এখানে বসিয়ে দেবেন এবং প্যান কার্ডের নাম্বার আপনারা আপনাদের প্যান কার্ডের যে নাম্বারটা রয়েছে সেটা কিন্তু এখানে বসিয়ে দেবেন এবং প্যান কার্ড কপি অর্থাৎ প্যান কার্ডের ছবি তুলে কিন্তু এখানে একটা আপলোড করে দেবেন। সাবমিট বাটনে কিন্তু আমি ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন লোড নিচ্ছে উপরে বেশ অনেকক্ষণ ধরে লোড নিল এবং লোড নেওয়ার পরে দেখেন একদম উপরে কিন্তু মেসেজ চলে এসেছে কেওয়াইসি সাবমিটেড সাকসেসফুলি কেওয়াইসি সাবমিটেড সাকসেসফুলি বলে একদম উপরে দেখেন টপে কিন্তু মেসেজ চলে এসেছে এই যে দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু আমি জুম করেও দেখিয়ে দিচ্ছি। তো এভাবে এভাবে কিন্তু আপনারা সাবমিট করে দেবেন এবং কিন্তু ওয়েট করবেন ওয়েট করলে কিন্তু কোম্পানি থেকে আপনাদের কেওয়াইসি সাবমিট করে দিয়ে কিন্তু এইপিএস চালু করে দেবে। এর আগে আপনারা যে কেওয়াইসিটা করেছিলেন ফোনের অ্যাপ থেকে সেটা কিন্তু হচ্ছে প্রোফাইল কেওয়াইসি সেটা কিন্তু কেবলমাত্র প্রোফাইল কেওয়াইসি যার জন্য কিন্তু আপনাদের এইপিএস চালু হয়নি। তবে যারা এইপিএস চালু করতে চান আপনারা কিন্তু অ্যাপসের ভেতর থেকে নয় আপনাদের কিন্তু ব্রাউজারে
अथवा डेस्कटपे गए क्योंकि जे भाव देखिए दिलम से भावे जदि आपनारा के वाई सी टा कमप्लीट कर दें से क्षेत्र में देखें दो थेके तीन दिन भेतरे किन्तु आपनार ईपीएस एक्टिव हो जाए जदि मानी ट्रांसफार ऑन करते चान जदि ऑन ना हय से क्षेत्र में क्योंकि आपके जानाबेन दादा मानी ट्रांसफार ऑन हयनि ताले किन्तु आपनार नम्बर नोट कर निये कम्पानी के जानाबो जे आपनि मानी ट्रांसफार अपशनटाओ चालू करते चान बोझा गेल तो बंधुरा आजकेर जन्य एटुकुई जदि ईपीएस एसएमएस लिंके चालू करते चान तबे एभाबे केवाईसी कमप्लीट करे फेलुन परे देखा होबे अन्य कोनो नतून एकटा भिडियो निये ततक्षण पर्यन्त ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে বুঝে দোকানে কাজ করবেন।